আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান ডিপন তো যাদের বিশেষ করে ইসলামী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট আছে আদারওয়াইজ যারা ইসলামী ব্যাংকে নতুন করে একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও হবে বিকজ এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব আপনি যদি পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা অথবা তিন হাজার টাকা কিস্তির পরিমাণে তিন বছর অথবা পাঁচ বছর অথবা দশ বছর মেয়াদে যদি আপনি ইসলামী ব্যাঙ্কে একটি ডিপিএস অ্যাকাউন্ট করেন তাহলে ম্যাচ শেষে মুনাফা এবং মূল টাকা সহ মোট কত টাকা পাবেন তো বুঝতেই পারছেন ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হবে তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে ফার্স্ট আমরা কম্পিউটার থেকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করব অ্যান্ড আমরা ইসলামী ব্যাংকের ডিপিএসের মুনাফার পার্সেন্টেজ একটু দেখে নিব ওকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে ডিপোজিট এই সেকশনে পেশ করব অ্যান্ড ডিপোজিট সেকশনে পেশ করার পরে আমরা এখানে দেখতেছি মুদারাবা স্পেশাল সেভিংস পার্সোনাল অ্যাকাউন্ট এম এস এস এ তো এইখানে পেশ করার পরে এখান থেকে আমরা প্রফিট রেট এই সেকশনে পেশ করব ওকে প্রফিট রেটে পেশ করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এখানে আমরা দেখতেছি পার্সোনাল প্রফিট রেট সাত পাঁচ দুই হাজার এই পিডিএফ ফাইলটি কিন্তু সর্বশেষ আপলোড করা হয়েছে সো এটাকে আমরা একটু ওপেন করে দিব এখন যে উইন্ডো দেখতেছেন এখানে আমরা দেখতেছি মোদারাবা স্পেশাল সেভিংস পার্সোনাল অ্যাকাউন্ট এম এস এস এ অ্যাকচুয়ালি এই মোদারাবা স্পেশাল সেভিংস পার্সোনাল অ্যাকাউন্ট এম এস এস এ এটার মানেই হচ্ছে কিন্তু ডিপিএস অ্যাকাউন্ট তো এখানে অবশ্য আমরা তিনটি ট্রাম দেখতেছি মানে ম্যাথ দেখতেছি তিন বছর ম্যাথ এবং পাঁচ বছর ম্যাথ এবং দশ বছর ম্যাথ তো তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ দেখতেছি পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট অ্যান্ড পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ দেখতেছি ছয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট অ্যান্ড দশ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ দেখতেছি ছয় দশমিক দুই শূন্য পারসেন্ট আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই পার্সেন্টেজের রেট কিন্তু সব সময় একভাবেই থাকবে না বিকজ ইসলামী ব্যাংক সরাসরি সুদের সাথে লেনদেন করে না এর জন্য এদের মুনাফার পার্সেন্টেজ কিছুদিন পর কিন্তু পরিবর্তন হয় সো এর জন্য আমি এক্স্যাক্টলি হিসাবটি হয়তো আমি আপনাদের কোষে দেখাইতে পারবো না তবে হ্যাঁ মোটামুটি একটি ধারণা দিতে পারবো মানে ওই উনিশ বিশ তবে ওই দশ আর বিশ এইরকম হবে না তো এখানে আরও একটি বিষয় হচ্ছে এই পুরো হিসাবটি যদি আমি আপনাদের করে দেখাইতে যাই তাহলে ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হবে সো এর জন্য আমি আলাদা একটি লিস্ট তৈরি করে রেখেছি একটু মন দিয়ে ভিডিওটি দেখলে আশা করি পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো এখানে আমরা ম্যাথ রেখেছি তিন বছর এবং পাঁচ বছর এবং দশ বছর আর এখানে আমরা ইনস্টলমেন্ট অ্যামাউন্ট মানে কিস্তির পরিমাণ আমরা রেখেছি পাঁচশো টাকা এবং এক টাকা এবং দুই হাজার টাকা এবং ফাইনালি তিন হাজার টাকা তো আমরা যদি ইসলামী ব্যাংকে পাঁচশো টাকা কিস্তির পরিমাণে তিন বছর মেয়াদে একটি ডিপিএস অ্যাকাউন্ট করি তাহলে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট তো পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট মুনাফা হারে আমরা মেয়াদ শেষে মানে তিন বছর পরে মেয়াদ শেষে আমরা মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে পাইতেছি উনিশ হাজার ছয়শো সাতান্ন টাকার কাছাকাছি আর আগেই বলছি আমি এক্স্যাক্টলি ধারণা আপনাকে দিতে পারবো না তো উনিশ বিশ হবে তো এর কাছাকাছি থাকবে হয়তো একটু কমও হইতে পারে বা একটু বেশিও হইতে পারে ওকে পাঁচশো টাকা কিস্তির পরিমাণে যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাঙ্কে একটি ডিপিএস অ্যাকাউন্ট করি তাহলে মেয়াদ শেষে আমরা মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে আমরা পাইতেছি চৌত্রিশ হাজার নয়শো বারো টাকা অ্যান্ড পাঁচশো টাকাই যদি আমরা দশ বছর মেয়াদে করি তাহলে সিক্স পয়েন্ট মুনাফা হারে মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে আমরা পাইতেছি বিরাশি হাজার চারশো সাতাশি টাকা অ্যান্ড এক হাজার টাকা কিস্তির পরিমাণে যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে একটি ডিপিএস অ্যাকাউন্ট করি তাহলে আমরা মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে মোট পাইতেছি উনচল্লিশ হাজার তিনশো পনেরো টাকা অ্যান্ড এক হাজার টাকা যদি আমরা পাঁচ বছর মেয়াদে করি তাহলে আমরা মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে পাইতেছি ঊনসত্তর হাজার আটশো চব্বিশ টাকা আর এক হাজার টাকাই যদি আমরা দশ বছর মেয়াদে করি তাহলে আমরা মূল টাকা এবং মুনাফা সহ মিলিয়ে মেয়াদ শেষে পাব এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো পঁচাত্তর টাকার মতো আমি আবারও বলতেছি এক্স্যাক্টলি ধারণা কিন্তু কেউ দিতে পারবে না কারণ এদের মুনাফার পার্সেন্টেজ প্রত্যেক মাসেই কিন্তু আপডাউন করে তো কাছাকাছি হবে একটু কম হবে বা একটু বেশি হবে ওকে দুই হাজার টাকা কিস্তির পরিমাণে যদি আমরা তিন বছর মেয়াদি ইসলামী ব্যাঙ্কে একটি ডিপিএস অ্যাকাউন্ট করি তাহলে আমাদের পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট মুনাফা হারে মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে আমরা মেয়াদ শেষে পাইতেছি আটাত্তর হাজার ছয়শো একত্রিশ টাকার মতো অ্যান্ড দুই হাজার টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ডিপিএস করি তাহলে আমাদের ছয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে আমরা পাইতেছি এক লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা অ্যান্ড দুই হাজার টাকায় যদি আমরা দশ বছরের জন্য ডিপিএস করি তাহলে আমাদের ছয় দশমিক দুই শূন্য পার্সেন্ট মুনাফা হারে মুনাফা এবং মূল টাকা সহ মেয়াদ শেষে আমরা পাইতেছি তিন লক্ষ উনত্রিশ হাজার নয়শো একান্ন টাকা অ্যান্ড ফাইনালি যদি আমরা তিন হাজার টাকা কিস্তির পরিমাণে তিন বছর মেয়াদে ডিপিএস করি তাহলে আমাদের কিন্তু ওই পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট হারেই মুনাফা আসবে এখানে আরও একটি বিষয় বলে রাখি আপনার এই কিস্তির পরিমাণ যাই থাকুক না কেন মুনাফার পার্সেন্টেজ কিন্তু ওই একই আসবে যেমন তিন বছর মেয়াদে আপনার পার্সেন্টেজ পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট আসবে এবং পাঁচ বছর মেয়াদে ছয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট এবং দশ বছর মেয়াদে ছয় দশমিক দুই শূন্য পার্সেন্ট তো কিস্তির পরিমাণ যাই থাকুক মুনাফার পার্সেন্টেজ কিন্তু এটাই আসবে তো তিন হাজার টাকা কিস্তির পরিমাণে তিন বছর মেয়াদে মেয়াদ শেষে মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে আমরা পাইতেছি এক লক্ষ সাতারো হাজার নয়শো সাতচল্লিশ টাকার মতো অ্যান্ড তিন হাজার টাকা পাঁচ বছর মেয়াদে ডিপিএস করলে মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে আসতেছে দুই লক্ষ চুরানব্বই হাজার বাহাত্তর টাকা অ্যান্ড ফাইনালি যদি আমরা তিন হাজার টাকা কিস্তির পরিমাণে দশ বছরের জন্য ইসলামী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট করি তাহলে ওই ছয় দশমিক দুই শূন্য পার্সেন্ট মুনাফা হারে মুনাফা এবং মূল টাকা সহ মিলিয়ে আমরা পাইতেছি চার লক্ষ চুরানব্বই হাজার নয়শো সাতাশ টাকা তো এম শিওর এখানে অনেকেই হয়তো আমাকে কমেন্ট করবে যে ভাই আমরা যদি ম্যাচ শেষ হওয়ার আগে ডিপিএস অ্যাকাউন্টটি ভেঙে ফেলি তাহলে কি আমরা মুনাফা পাবো কি না ভাই একদমই না আপনি ম্যাচ শেষ হওয়ার আগে ডিপিএস অ্যাকাউন্টটি ভেঙে ফেললে মুনাফা তো দূরের কথা আপনার মূল টাকা থেকেও কিন্তু কিছু কেটে নেওয়া হবে আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্টাক্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ